আইটি বাড়ির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা শিখব ওয়ার্ডপ্রেস শিখতে হলে আপনাকে কি কি বিষয়ে আগে থাকতে অবশ্যই জানতে হবে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা সাধারণত ওয়েবসাইট ডেভেলপ করে থাকি তো আপনারা যারা আমাদের আইটি বাড়ির ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়াল দেখেছেন বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট গাইডলাইন ভিডিওটি দেখেছেন তারা সবাই অলরেডি জানেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই প্রথমে ওয়েব ডিজাইন জানতে হবে ওয়েব ডিজাইন সম্পর্কে না জেনে আপনি কখনোই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন না বা শেখাটা তত ভালো হবে না তো যেহেতু ওয়ার্ড প্রেস দিয়ে সাধারণত ওয়েব ডেভেলপমেন্ট করা হয়ে থাকে তো এই জন্য আগে থাকতে আপনাকে ওয়েব ডিজাইনের বিষয়গুলো জানা থাকতে হবে যেমন এখানে রয়েছে এস সিএসএস জাভা স্ক্রিপ্ট ইত্যাদি বিষয়গুলো আপনাকে আগে থাকতে অবশ্যই অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে আদারওয়াইজ আপনি কখনোই ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন না তো এই বিষয়গুলো যদি আপনার অলরেডি জানা থাকে দ্যাটস গুড আপনি এখান থেকে কন্টিনিউ করেন আর যদি এই বিষয়গুলো আপনার অলরেডি জানা না থাকে তাহলে আপনাকে আগে অবশ্যই শিখে নিতে হবে তো আপনারা যদি চান আমাদের আইটি বাড়ি ডট কম এ বিষয়গুলোর টিউটোরিয়াল রয়েছে আপনারা আমাদের আইটি বাড়ি থেকেই এই টিউটোরিয়ালগুলো সংগ্রহ করে সেগুলো কমপ্লিট করে নিতে পারেন এবং তারপরে আমাদের এই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালটি পুনরায় শুরু করতে পারেন তো ওয়ার্ডপ্রেস শিখতে গেলে আপনাদেরকে আরো একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ড প্রেস ইজ রিটেন ইন পিএইচবি দিয়ে তৈরি করা হয়েছে প্রেস আমরা যা কিছু ইউজ করবো না কেন তার দিয়ে করা হবে তার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ড প্রেস শিখতে হলে পিএইচপি সম্পর্কে ধারণা থাকতে হবে পিএইচপি সম্পর্কে ধারণা না থাকলে প্রেস শেখা পসিবল না তবে এই ক্ষেত্রে পিএইচপি তে আপনাকে যে সুপার এক্সপার্ট হতে হবে এমন কোনো বিষয় না পিএইচপি এর বেসিক নলেজ গুলো থাকলেই আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন

করার চেষ্টা আশা করি আপনারা যদি আমাদের টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেন দেন আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা ডাইনামিক ওয়েবসাইট বিল্ড করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আগামী পর্বের আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ